করাইবেন। দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত, নবীজি কাবা চত্বরে নামাজ আদায় করতেছেন, কাবা শরীফের সামনে নামাজ আদায় করতেছেন। ওয়াবু জাহলিন ওয়াসহাবুন লাহু জুলুসুন, আবু জাহেল আর তার সাথীরা পাশে বসাক, নবীজি নামাজের মধ্যে আবু জাহেল আর তার সাথীরা বসায়। ক্বালা বাদুহুম লিবাদিন, একজন আরেকজনকে কয় আইয়ুকুম ইয়াজিউ বিসসালা জাসুরি আলি ফুলান ফায়াদউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা, কে পারবা উমুক এলাকায় যাইবা, যাওয়ার পর উটের নারী বুড়ি গুলা আনবা, আনার পর মোহাম্মদ যখন সিজদায় যাবে মোহাম্মদের পিঠের উপর রেখে দিবা। নবীজি সিজদায় যাবে, পিঠের উপর উটের নারী বুড়ি গুলা রাখবা। একজন দাঁড়ায় গেছে, নাম উকবা, কি নাম? পুরো নামটা উকবা ইবনে আবি মুআইদ পুরো নাম। তো আপনারা যদি মনে রাখতে কষ্ট হয় শুধু একটু মনে রাখলে হবে, উকবা এই নামটা মনে রেখে সে দাঁড়ায় তো আমি পারব। ওই এলাকায় গেছে, ওটের নারী বুড়ি এগুলো নিয়ে আসছে। কোন কোন ঐতিহাসিকগণ লিখেছেন ওটের গোবর ওটের রক্ত গুলাও নিয়ে আসছে। আনার পর ফা নাজর, নবীজির দিকে তাকায় রয়েছে, নবীজি দাঁড়ায় আছে নামাজে। হাত্তা ইদা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন সিজদায় গেলেন, ওয়াদাআহু আলা যহরিহি বাইনা কাতিফাই, আল্লাহ নবীর পিঠ আর দুই কাঁধের মাঝখানে উটের নারী বুড়িগুলো রেখে দিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেঈমানদের দিকে তাকায় দেখলাম, ফাজা আলু ইয়াদহাকুনা, তারা হাসাহাসি করতেছে, ইউহাইলু বাদুহুম আলা বাদিন, হাসতে হাসতে একজন আরেকজনের শরীরের উপর গিয়ে পড়তেছে, দেখো দেখো মোহাম্মদ রে কেমন দেখা যায়। এবার আপনাদের এলাকার যারা আছেন একবার কল্পনায় আনবেন, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কাবার সামনে সিজদায় পড়ে আছে, তার পিঠের উপর কাঁধের উপর উটের নারী বুড়ি গুলা পরা, আরেক পাশে বেঈমান না হাসাহাসি করে, আপনি মাঝখানে নিজের কল্পনা করবেন আর চিন্তা করবেন, ঘরের দেয়ালটা মসজিদের থেকে মাত্র 20 গজেরও দূরে না, 5 বার হাইয়া আলা সলা শোনার পরেও আমি মসজিদে যাই না। একটু ভাববেন, আপনি যে নামাজ পড়ছেন না, আমি আপনারে শুধু ভাবনাটা দিয়ে গেলাম, আমি বলছি না আপনার আমি জোর করে মসজিদে নিয়ে যাব সেটা বলছি না, আপনি ভাবনায় আনেন যে আমার নবী আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কাবার সামনে সেজদায় পড়া, বেঈমানরা এক পাশে হাসতেছে, নিজেরে মাঝখানে দাঁড় করে একবার কল্পনা করেন যে আমার নবী সেজদায় পড়া, বেঈমানরা নবীরে নিয়ে হাসতেছে, নবীর উপরে নারী বুড়ি গুলা, আরেক পাশে বেঈমানরা হাসে, আর আমি 5 ওয়াক্ত নামাজে যাওয়া মাত্র ঘর থেকে বের হয়ে 1 মিনিটও লাগবে না, সেই আমি 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাই না, ফজর তো অনেক দূরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কিছু করার ছিল না, আমি কিছু করতে পারছিলাম না। ফাজাআতু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা আসলেন, আসার পর তারাহাত আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর পিঠের উপর থেকে উটের নারী বুড়ি গুলা সরায় দেয়। ফারাফা রাসা আদলা, নবী মাথা উঠায়। এবার আপনাদের কাছে যে বিষয়টা জানতে চাই, এই যে আল্লাহর নবীকে সেজদা অবস্থায় ওটের নারী বুড়িগুলা দিছে, পরের দিন আর দাওয়াত দেয় নাই, আইয়াকুনা সাবিতা, দাবির 3 নম্বর দায়ীর গুণ হবে তিনি অবিচলভাবে দাওয়াত দিবেন, তিনি অবিচলতার সাথে দাওয়াত দিতেই থাকবেন, দাওয়াত ছাড়া যাবে না। 3 নম্বর 4 নম্বর গুণ বলেন, আমার সাথে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকবে। যিনি দায়ী হবেন তিনি কথার কষ্ট সহ্য করতে হবে, কর্মের কষ্ট সহ্য করতে হবে,
এটা হলো দায়ের 4 নম্বর গুণ। এই ব্যাপারে দুটো দৃষ্টান্ত দেন। প্রথমে কথার কষ্ট, সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ক্বাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে আল্লাহ সান্তনা দিয়ে বলেন, হাবিব আপনার পূর্বে অনেক রাসূলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে, কষ্ট সহ্য করেছে তারা, সুতরাং আপনার উপরও এই জাতীয় কথা আসতে পারে, আপনিও সহ্য করবেন। তাহলে বলেন তো একজন নবীরে উম্মত মিথ্যাবাদী বলাটা এটা কষ্টকর কিনা? নবীরা এই জাতীয় কষ্টকর কথা শুনছে, সহ্য করছে, উম্মত নবীরে বলছে মিথ্যাবাদী, সহ্য করছে। তাহলে কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। কর্মের কষ্টের ব্যাপারে বুখারীর বর্ণনা শুনেন, 4815 নম্বর হাদিসের বর্ণনা, উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আখবিরনি বিআশাদ্দি মা সানা আল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কে বললেন, আব্দুল্লাহ নবীজিকে বেঈমানরা যে পরিমাণ কষ্ট দিয়েছে, এই জাতীয় ভয়ঙ্কর একটা কষ্টের কথা আমাকে আপনি শোনান, আমি এমন একটা কষ্টের কথা শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে আমর কষ্টের একটা কথা শুনাইলেন, এবার আমার দিকে তাকান, এই রুমালটার দিকে তাকায় না, তাকায় থাকেন, পরে দেখাইতেছে। নবীজির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে নবীজি নামাজ আদায় করতেছে। ইজ আকবালা উকবা ইবনু আবি বুআইদ, ওই যে পাপিষ্ঠটা উটের নারী গুলিগুলা আনছে, এই উকবা কাবা চত্বরে আসছে, আসার পর এই দেখেন তাকান কি করছে, আসার পর আখাজা বি মানকিবি রাসূলিল্লাহ, নামাজ পড়তেছে, আইসা এমনি ঘাটটা ধরছে, নবীজি নামাজ পড়তেছে, এই অকবা এসা এইভাবে ঘাটটার মধ্যে ধরছে, মানে এত বড় অপরাধ তুমি কাবার সামনে দাঁড়ায় করতেছো, কি করতেছে নবীজি, এত বড় অপরাধ কাফের কাছে, এটা অপরাধ, এসা ধরছে এইভাবে, ধরার পর এইভাবে এইভাবে গলার মধ্যে রুমালটা পেঁচাইছে, একটা একটা কাপড় পেঁচাইছে গলায়, লাওয়া সাওবাকু ফি উনুকিহি, একটা কাপড় গলায় পেঁচাইয়া, খনাকহু খনকন শাদীদা, ওই বেঈমানটা মানুষ ফাঁসি দিলে যেমন ঘুড়িটা টান পরে, এইভাবে কাপড়টা দুই দিক থেকে জোরে টান মারস। নবীজি কোথায় কোথায়? গ্রামবাসী আর কিভাবে আপনাদেরকে বুঝায়, একবার ভাবেন, আমার নবী নামাজে এক বেঈমান আইসা নবীর কাঁধের মধ্যে হাত দিছে, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, আবার গলার মধ্যে কাপড় পেঁচায় তারে হত্যা করতে চায়, আর আমি আর আপনি আজান শুই না, মসজিদে যাই না। আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে, আসার পর ধাক্কা মারে উকবাকে সরায়া দেয়, আর বলে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুল রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ, একটা মানুষকে এই কারণে তোমরা হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ, বলেন আমাদের রব কে? আমার নবী এই দাওয়াত দেয়, আমার রব হলেন আল্লাহ। কত কষ্ট করে দুনিয়ার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করে গেলেন। আবু দাউদের বর্ণনা, কানা আখিরু কালামি রাসূলিল্লাহ আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম, ইন্তেকালের সময় আল্লাহর নবীর শেষ বাক্য, আমার উম্মত নামাজ 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 নামাজ। আচ্ছা নবীজির একটু ভাবেন না, যে নবীজি ইন্তেকাল করবে, বিদায় নিচ্ছে, তখন নামাজ কেন বলতেছে, কেন আর কিছু ছিল না বলা, এটা কেন বলতেছে নামাজ নামাজ? চাকর বাকরদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, এই দুই শব্দ বলে আল্লাহুম্মা রফিকুল আলা বলে বিদায় নিয়ে নিলে। আমার কথা হলো, এত কিছু আছে, হজ আছে কি, হুজুর যাকাত আছে, রোজা আছে, সব এত কিছু, থাইকা নবীজি বলছে নামাজ নামাজ, কেন বলতেছে?
নবীজি কত গুরু আর কিভাবে গুরুত্ব দিবে আপনাকে বলেন যে আমার নবী বিদায় নিচ্ছে এই যে একটু পরে নবীজি দুনিয়াতে আর থাকবেন না আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন এর আগে বলে যাচ্ছে উম্মত নামাজ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টা বুঝাইতেছি গলায় দর্স চাদর পেঁচাইছে কাপড় পেঁচায় নবীকে মারতে চেয়েছে নবী পরের দিন দাওয়াত দেয়নি কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা ধরে তাহলে যারা চা দোকানের সামনে দাওয়াত দিতে যান গাছ নিয়ে যান দাওয়াত দিলে গেলে যদি বলে তুই আর খায়া দেয়া কাজ পাস না বলবে আপনি খায়া দেয়া কাম পান না রাগ হওয়া যাবে পরের দিন আবার দাওয়াত দিবে হুজুর কতদিন দিবেন 100 দিন না হুজুর হয় না তো 1000 দিন হুজুর হচ্ছে না মরণ পর্যন্ত তারে বলবেন নামাজ আস হুজুর আসতেছে না তো আরে না আসলে আপনার কি আপনার বলা আসার জন্য আসবে না না আসবে মাওলা জানে আপনি বলেন নাম্বার যিনি দাওয়াত দিবে দায়ী হবে তার পাঁচ নাম্বার গুণ হলো যেই এলাকায় দাওয়াত দিবে ওই এলাকার মানুষের মাইন্ডসেট সম্পর্কে তিনি জ্ঞান রাখতে হবে যে এই এলাকার মানুষগুলা কোন ধরনের কোন টাইপের হালাত জানতে হবে হ্যাঁ এই জন্য দেখবেন কোন মসজিদে যখন দাওয়াত ও তাবলিগের সাথীরা যায় যাওয়ার পরে গিয়ে খোঁজে ভাই পুরাতন সাথী কারা নতুন সাথী কারা ভাই জোহরের পরে তারুফি বয়ান হবে তারুফি বয়ান মানে পরিচিতি বয়ান যে আমরা আসছি এই এই আপনাদের এলাকার নতুন সাথীদের নামগুলো দেন পুরান সাথীদের নামগুলো দেন আচ্ছা কি দরকার আছে এগুলো যাওয়ার হ্যাঁ দরকার আছে কি এই এলাকার হালাত জানবে কারা এই এলাকায় যারা বসবাস করে তারা এটা বুখারীর একটা হাদিস শুনাইলে বিষয়টা ক্লিয়ার হবে বুখারীর 126 নম্বর হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলে আয়েশা আমার মনে একটা নিয়ত আছে জানো কিন্তু একটা কারণে আমি নিয়তটা বাস্তবায়ন করছি না হুজুর কি লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন লা নাকাতুল কাবা ওয়া জাআলতু লাহা বাবাইন বাবুন ইয়াদখুলুন নাস ওয়া বাবুন ইয়াখরুজুনা আয়েশা তোমার সম্প্রদায় যদি নতুন নতুন মুসলমান না হইতো আমি যাদেরকে দাওয়াত দেওয়ার কারণে সবে মাত্র যারা মুসলমান এই নতুন মুসলমান যদি না হইতো আমি কাবা ঘরটাকে সংস্কার করে দুইটা দরজা বানাইতাম একটা দরজা দিয়ে মানুষ ঢুকতো আর একটা দরজা দিয়ে মানুষ বের হতো আয়েশা জানুনি আমি কেন কাবার দেয়ালে হাত দেই না কয় কেন আমি যদি কাবার দেয়াল এখন ভাঙ্গে ভাঙতে যাই এরপর যদি দরজা বানাই নতুন মুসলমান যারা হয়েছে তারা বলবে হুজুর আপনি আমগো বানানো কাবাটা এইভাবে আপনি ভেঙে ফেললেন এরা ফেতনা হতে পারে মাত্র মুসলমান হয়েছে তারা যদি পুরাতন হইতো ব্যাপারটা তাদেরকে বোঝানো আমার জন্য কষ্টকর ছিল না কিন্তু মুসলমান হয়েছে নতুন নতুন আমি এখন কাবায় যদি হাত দেই তাদের মাঝে ফেতনা হবে ফেতনার আশঙ্কায় আমার নবী তার একটা ইচ্ছা পূরণ করেন নাই কি নবীর ইচ্ছা কাবায় দরজা হবে দুইটা একটা দিয়ে ডুববে আর একটা দিয়ে বের হবে যেই ইচ্ছাটা আবদুল্লাহ ইবনে জুবায়ের উনি ওনার আমলে পূরণ করেছিলেন যে আবদুল্লাহ ইবনে জুবায়েরকে হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করেছে ওই আবদুল্লাহ ইবনে জুবায়ের নবীর এই ইচ্ছাটা পূরণ করেছিলেন বাকি নবীর ইচ্ছাটা ছিল কখন পূরণ করা যে নতুন মুসলমান হয়েছে আমার মন চায় দুইটা দরজা হোক আয়েশা কিন্তু কেন করি না জানো নতুন মুসলমান যারা এদের মাঝে একটা ফেতনা হয়ে যেতে পারে এই কারণে করি না বোঝা গেল ফেতনা হয় এমন কোনো কাজ থেকে দায়ীকে বিরত থাকতে হবে ছয় নাম্বার যিনি দাওয়াত দিবে আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতি ইয়াদউ আন-নাস ইলাইহা যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে দায়ীর জ্ঞান থাকতে হবে খুব মন দিয়ে বুঝেন যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে সাত নাম্বার যিনি দাওয়াত দিবে তিনি সবার কল্যাণ কামনা করতে হবে বলেন আমার সাথে আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করি করেননি বুখারীর বর্ণনা 57 নম্বর হাদিসে জারির ইবনে আব্দুল্লাহ বলেন بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم আমি আল্লাহর নবীর হাতে বায়াত হলাম নামাজ প্রতিষ্ঠিত করব যাকাত আদায় করব আর সকল মুসলমানের কল্যাণ কামনা করব বলে নবীর হাতে বায়াত হলাম তাহলে আমরা সকল মুসলমানের কল্যাণ কামনা করব কিনা এটা হলো দাঈর সাত নাম্বার গুণ আট নাম্বার দাঈ যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য দোয়া কর আল্লাহ ওই ভাইগুলারে দাওয়াত দিছি মাহবুদ আমার দাওয়াত গ্রহণ করেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দিয়ে দাও দোয়া করেন দাঈর আট নাম্বার গুণ তিনি দোয়া করবেন দাউসি নামে একটা গোত্র আছে দাউস গোত্র সহিহ বুখারীর 2937 নম্বর হাদিস 2937
আমর ইবনে তুফাইল আদ-দাউসি এবং তার সাথীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। আসার পর নবীজিকে বললেন ইন্না দাউসান আসাদ ওয়া আবাদ, দাউস গোত্র নাফরমানি করেছে, সীমা লঙ্ঘন করেছে, হুজুর তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। কি বলছে কি বলছে? নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসান ওয়াক্তি বিহিম, আল্লাহ তারা আমারে কয় দাউস গোত্রের জন্য বদদোয়া করতে, মাহবুদ আমি দোয়া করতেছি দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন, তাদের সবগুলারে ইসলামের নিচে নিয়ে আসেন। আট নম্বর গুণ, যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য দোয়া করা, আল্লাহ তারা যেন হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেন, আল্লাহ তাদেরকে নামাজি বানায় দেন, এই দোয়া করা আট নম্বর। নয় নম্বর, যিনি দাওয়াতদের কাজ করবে তিনি মানুষকে যা বলবে তিনি নিজেও আমল করবে। আমি আপনাদেরকে বলে গেলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখেন, আমি নিজে রোজা রাখি না, দরজা লাগায় চলে বা দরজা লাগায় পানি খেয়ে ফেলি, এটা হইল? এটা কেমন কথা? আমি যা বলবো সেটা আমাকে পালন করতে হবে। সূরাতুস সফি দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না? কামুর মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না তা বলাটা কত বড় অপরাধের বিষয়। কি বুঝতে পারলাম? আমরা যা করি না তা বলা এটা আল্লাহর কাছে বড় ধরনের অপরাধ। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন আতামুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ করছো অথচ নিজেদেরকে তোমরা ভুলে যাও? বলেন আমার সাথে, সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। বলেন তো, সৎ কাজের আদেশ করব, নিজেরাও সৎ পথে চলব। এই নয়টা গুণ মনে থাকবে নি? দাওয়াত দিব চার পদ্ধতিতে। বলেন দাওয়াত দেওয়ার পদ্ধতি কয়টা? এক নম্বর কৌশলে দাওয়াত। বলেন কিভাবে দাওয়াত? সূরা নাহালের 125 নম্বর আয়াত আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, নবী আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম বয়ানের মাধ্যমে দাওয়াত দেন। দুই নম্বর বলেন নরম ভাষায় দাওয়াত দিব, নরম ভাষায় দাওয়াত। সূরা তাহা 42 43 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইদহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়া লা তানিয়া ফি যিক্রি, মুসা নবী আর হারুন নবীরে বলতেছে আপনারা দুইজন যান ফেরাউনের কাছে, আমার জিকির থেকে আমার স্মরণ থেকে দুর্বল হয়েন না, উদাসীন হয়েন না। ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যান, ফেরাউন নাফরমানি করেছে। ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত। কি ভাষা? নরম ভাষা। লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে ফেরাউন দাওয়াত গ্রহণ করেও ফেলতে পারে, উপদেশ গ্রহণ করতেও পারে। তাহলে নরম ভাষায় দাওয়াতের ফলাফলও বলে দিছে আল্লাহ, নরম ভাষায় দাওয়াতে গ্রহণ করেও ফেলতে পারে। তিন নাম্বার কর্কশ ভাষি না হওয়া। বলেন ভাষি না হওয়া। সূরা আলি ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহর রহমতে আপনি সাহাবাদের জন্য নরম হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জ, আপনি যদি কর্কশ ভাষি হতেন, কালিজুল কলবি, আপনার হৃদয়টা যদি কঠোর হতো, লানফাদ্দু মিন হাওলি, সাহাবারা আপনার আশেপাশ থেকে সব চলে যেত, তাহলে কর্কশ ভাষি হওয়া যাবে না। চার নাম্বার বলেন আমার সাথে প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যেতে পারে। কি বললাম? ব্যবহার করা যেতে। বলেন জালেমের জুলুম যখন বেড়ে যাবে, মুনাফিকের নিফাকি যখন বেড়ে যাবে, একত্ববাদের বিপরীতে শিরিক যখন বেড়ে যাবে, শিরিক এইগুলা যখন বেড়ে যাবে, আপনাদের এলাকায় একজন আরেকজনের জমিন খালি দখল করতে চায়, এই ব্যাটারে বারবার বইলেও কাজ হচ্ছে না, তার বিরুদ্ধে গরম ব্যবহার গরম হওয়াটা এটা দোষনীয় না। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করেন, তাদের বিরুদ্ধে কঠোর হন। ইবনে মাজার 45 নম্বর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা খাতাবা, নবী যখন ভাষণ দিতেন ইহমাররাত আইনা, নবীর চোখ দুইটা লাল হয়ে যেত। লাল হয় কি নরমে না গরমে? গরমে। ওয়া আলা সাওতুহু, আওয়াজ উঁচু হয়ে যেত। ওয়াশতাদ্দা গাদাবুহু, নবীজির রাগ বেড়ে যেত, ক্রোধ বেড়ে যেত মাঝে মাঝে। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন কোনো সেনাবাহিনী দলকে রাসূল সতর্ক করছেন, এমন হইতো মাঝে মাঝে। মন্দের খুব মন্দের প্রথমে ভূমিকায় পাঁচ কথা, সব নবীরা দাওয়াতের কাজ করছে। দুই নাম্বার আমাদের নবীকে আল্লাহ তাবলিগের হুকুম করছেন। তিন নাম্বার নবী গোপনে তাবলিগ করেছেন, প্রকাশ্যে তাবলিগ করেছেন।
চার নাম্বার নবীর নবুয়তের দরজা বন্ধ, নবুয়ত আমাদের নবীর পরে আর নবী আসবে না, দাওয়াত ও তাবলীগের কাজ কার, পাঁচ নাম্বার এটা উম্মতের দায়িত্ব। পাঁচটা ফলাফল, এক নাম্বার দাওয়াত যারা দিবে তারা সফল, দুই নাম্বার তাদের কথা শ্রেষ্ঠ, তিন নাম্বার যিনি দাওয়াত দিবে যারা তার দাওয়াত শুনবে আমল করবে সেই পরিমাণ সওয়াব তিনিও পাবে, চার নাম্বার একজন মানুষ আপনার মাধ্যমে হেদায়াত দেওয়া লাল কোটের মালিক হওয়ার চাইতে আরো উত্তম, পাঁচ নাম্বার যিনি দাওয়াতের কাজ করবে তার জন্য নবী স্পেশাল একটা দোয়া করছে। নয়টা গুণাবলী, এক নাম্বার ইখলাসের সাথে দাওয়াত দেওয়া, দুই নাম্বার দায়ী এটা মনে করবে আমি নবীর ওয়ারিশ হিসাবে নবীর কথাগুলো পৌঁছিয়ে দিচ্ছি আমানতের খেয়ানত না করা, তিন নাম্বার অবিচলভাবে দাওয়াত দেওয়া, চার নাম্বার কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা, পাঁচ নাম্বার মানুষের অবস্থা বুঝার ক্ষমতা থাকা, ছয় নাম্বার যে বিষয়ে দাওয়াত দিব ওই বিষয়ে জ্ঞান থাকা, সাত নাম্বার দায়ী যাদেরকে দাওয়াত দিবে তাদের কল্যাণ কামনা করা, আট নাম্বার যাদেরকে দাওয়াত দিবে তাদের জন্য দোয়া করা, নয় নাম্বার নিজে যা বলবে দায়ী এইগুলা নিজেও আমল করা, চার পদ্ধতিতে দাওয়াত দেওয়া কৌশলের সাথে দাওয়াত দেওয়া, দুই নাম্বার নরম ভাষায় দাওয়াত দেওয়া, তিন নাম্বার কর্কশ ভাষী না হওয়া, চার নাম্বার প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করা যেতে পারে। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করুন। এখন যে ওয়াজটা করলাম আজকে, ওলামারা তো সহজে এটা গ্রহণ করছে, আপনারা সাধারণরা কি করবেন বলেন আমার সাথে বাংলাটা, বলেন হুজুর আমরা কি করব বলেন, আপনারা প্র্যাকটিক্যাল শিখতে হবে বলেন, প্র্যাকটিক্যালি শিখতে হবে বলেন, এবার বলেন কোথায় শিখব বলেন, টঙ্গি গিয়া, কোথায় গিয়া, ইজতেমা যাবে, কথা বুঝে আসছে, ওখানে প্র্যাকটিক্যালি শিখবেন, আর আলেমদের কাছে তো শিখবেন, আলেমদের কাছে তো সবসময় শিখবেন, আশেপাশে মাদ্রাসা আছে মসজিদ আছে যাবেন, এখন আপনারা আপাতত টঙ্গির ময়দানে যাবেন ইনশাল্লাহ, সেখান থেকে ওলামারা যেইভাবে বলবে দিক নির্দেশনা দিবে দায়িত্বশীলরা সেইভাবে ইনশাল্লাহ পালন করার চেষ্টা করা। আল্লাহ আমাদের সকলকে দাওয়াত ও তাবলিগের বিষয়টা গুরুত্ব সহকারে সব মানুষের কল্যাণ কামনা করে আল্লাহ আমাদের সকলকে দায়ী হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।